আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন, কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায়, আসেন হোটেলে বসেন খান, সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়ায় দিল, আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে, তাই না? দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো। খেয়াল করে দেখেন, এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন, রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফট দেন, ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে, না জানি আবার কোন ট্র্যাপে ফেলায়, তাই না? বিশ্বাস প্রতারণার কি যুগ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে, বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে, স্বামী খুব ভালো করে জানে। এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপ স্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকীয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকীয়া করে। এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন? লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলোই শিখায় আমাদেরকে, পরকীয়া শিখায় না, পরকীয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট, ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে, কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানেন। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে, যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে, আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন ইয়াউমা ইযিন সেদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে, জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে, এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1-3 নম্বর আয়াত পড়ে দেখবে, ওর শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে, মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে অজু করবে, অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না, আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও, যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল, কিন্তু এই যে মেয়ে তুমি, তুমি যে 8-10 ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে, তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন নও, তখন তোমার কি হবে, তখন তোমার কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে,
জেনা পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর।